এই ভূখণ্ড বাংলাদেশের অথচ যুগ যুগ ধরে এখানে ঘাঁটি গেড়ে আছে মিয়ানমারের সন্ত্রাসীরা সাঙ্গু মাতামহরি সংরক্ষিত বনের প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে যার তিন পাশে মিয়ানমার এই অঞ্চলের সীমান্ত এখনও সেভাবে চিহ্নিত হয়নি সেই সুযোগ নিচ্ছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টি এলপি নিরাপত্তাহীনতার কারণে দুর্গম এই বনে সাধারণ মানুষের চলাফেরা নেই বললেই চলে অস্ত্রধারী লোক আছে তো এদের কোনো সভা কোন জায়গায় থাকে কোনো নির্দিষ্ট কোনো হিসাব নিকাশ থাকে না বাঙালির দিকে যাওয়াটা আমার মতে আমি ভালো মনে করি না কিন্তু যোগাযোগ করা যায় তাদের সাথে অবশ্যই করা যাবে তাই সাঙ্গু নদী ধরে পাহাড়ি পাড়ায় পাড়ায় খবর নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা ওদের যোগাযোগ করা যেতে হবে ওদেরকে খবর দিতে হবে তারপরে ওরা যদি মনে করেন যে ওদের সমস্যা হবে না তাহলে অনুমতি দিবে এ এলপিকে না জানিয়ে বড় মদক পেরোনো বেশ ঝুঁকিপূর্ণ সেখান থেকেও আধাবেলার পথ পেরিয়ে দেখা হয় আরাকান লিবারেশন পার্টির অস্ত্রধারী একটি গ্রুপের সাথে মুখোমুখি হতেই তিনটি ভারী অস্ত্র নিয়ে নিজেদের আড়াল করে তারা হলে সংগঠনটির অস্থায়ী ক্যাম্পের ভেতরে ঢুকে চোখে পড়ে সারি সারি এক দুই তিন চার অস্থায়ী ক্যাম্প না বেশিক্ষণ এখানে অবস্থান করা নিরাপদ মনে হয়নি তাই তাড়াতাড়ি সরে পড়তে হল নদীর ধরে আরও দূরে যেতে গেলে প্রায় এদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে এই জায়গাটির নাম মানিক এখানে মানুষের যাওয়া আসা আছে কিন্তু সাধারণভাবে মানুষ চলাফেরা করতে পারে না কারণ পার্শ্ববর্তী দেশের কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন এখানে সবসময় সক্রিয় বিভিন্ন সূত্রে জানা যায় এ এলপির সশস্ত্র অন্তত আটাশটি ক্যাম্প রয়েছে বাংলাদেশের সীমানার ভিতরে সংরক্ষিত বনের সীমান্তবর্তী বেশিরভাগ এলাকাতেই তাদের অবস্থান বেশ শক্ত এদের বিরুদ্ধে অভিযান চলছে কিন্তু দুর্গম এলাকা হওয়ায় তা অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে না যে এলাকাটা বলেন এটা সংরক্ষিত বনাঞ্চল গভীর অরণ্য সেই গভীর অরণ্যে হতে পারে তাদের সাথে কিন্তু ধরেন হলো কিছু কিছু হলো জঙ্গি সংগঠন অন্যান্যদের কিন্তু না আমরা জেনেছি বা শুনেছি যে তাদের যোগ যোগ সাজস আছে তো সেগুলোকে প্রতিবন্ধক করার জন্য আমরা যেমন ওইখানে ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছি যাতে আমাদের ওদিকে প্রেজেন্সটা বাড়তে পারে দুর্গম এলাকায় এদেশের মাটিতেই নিষিদ্ধ পপি চাষ করাচ্ছে এ এলপি এমন অভিযোগ আছে মহসিনুল হাকিম যমুনা নিউজ বান্দরবান